ইয়ামে নহর যেটাকে বলা হয় কোরবানির দিন, যেটা ইয়ামে নহর কোরবানির দিন, হাদিসে আল্লাহ নবী বলছেন পশু কোরবানির সে উত্তম আর কোনো ইবাদত নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ চতুষ্পদ জন্তু কোরবানি করবে এবং কোরবানির রক্ত আল্লাহ রাসূল বলছেন জমিতে পতিত হওয়ার পূর্বেই আল্লাহ পাক তাদের কোরবানিগুলো কবুল করে থাকেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা হাদিসে আল্লাহ রাসূল বলছেন। তবে কোরবানি কবুলিয়াতের জন্য ছয়টি শর্ত আছে। কোরবানি যারা করবে কাদের ওপর কোরবানি ওয়াজিব, তাদের ছয়টি শর্ত আছে। কবুল হওয়ার জন্য ছয়টি শর্ত এবং কোরবানি করার জন্য ছয়টি শর্ত। যেমন কোরবানি আপনার কার ওপর ওয়াজিব, কে কোরবানি করবে, এক নম্বরে তাকে মুসলমান হইতে হবে। অমুসলিমের ওপর কোরবানি ওয়াজিব নয়, তাদের ওপর এই শরীয় বিধান, মুহাম্মাদী শরীয় বিধান তাদের ওপর ওয়াজিব নয় যতক্ষণ না ইমান গ্রহণ করেনি, ইসলাম গ্রহণ করেনি। স্বাধীন হওয়া, যদি পরাধীন হয়, গোলাম হয়, বাঁধি হয়, দাস হয়, তার উপর কোরবানি ওয়াজিব নয়। তারপরে মুকিম হওয়া, মোসাফিরের জন্য কোরবানি ওয়াজিব নয়। তিনি যদি সাহেবে নিসাব হন, তারপরে তিনি মোসাফির, তার জন্য কোরবানি ওয়াজিব নয়। এরপরে বালেগ হওয়া, নাবালেগের ওপর কোরবানি ওয়াজিব নয়। এমনকি নাবালেগের সম্পদ থেকে বাল যিনি অভিভাবক থাকবেন তাকেও কোরবানি করতে বলা হয়নি। পারলে তার পক্ষ থেকে কোরবানি করে দেওয়া উত্তম বলা হয়েছে, কিংবা তার সম্পদ থেকে কোরবানি করা উত্তম, কিন্তু নাবালেগের ওপর কোরবানি অযোগ্য নয়। এরপরে সাহেবে নেশাব, সাহেবে নেশাব শরীয়ত সম্মত নেশাব পরিমাণ মালের মালিক হইলে তার ওপর কোরবানি অযোগ্য। তাহলে নেশাব পরিমাণ সম্পদের মালিক, যেটা সর্বসম্মতিক্রমে যে নিত্য প্রয়োজনীয় বস্তু, হাওয়ায় যে আসলি আপনার শয়নের গৃহ, পরিধেয় বস্ত্র, প্রয়োজনীয় আসবাবপত্র, থালি বাসন, যুদ্ধ বর্ম, আরোহী ঘোড়া, হালের গরু, এগুলো নিত্য প্রয়োজনীয় বস্তু ব্যতীত 52.5 তোলা রূপ্য পরিমাণ সম্পদ, কারো যদি 10ই জিলহজ, 10, 11, 12 এই 3 দিন যদি কারো অধীনস্থ থাকে, তাহলে এই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এনাকে বলা হয় সাহেবে নেশাব, নেশাব পরিমাণ সম্পদের মালিক। এখন জমি জমা যদি থাকে, জমি জমা থেকে উৎপাদিত ফসল খাওয়ার পর যদি তার এই মূল্য পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। যে বস্তু ব্যবসায় খাটে, ব্যবসার মাল দিয়ে যদি এই বস্তু দিয়ে তার পরিবার পরিজন চলে, ব্যবসা দিয়ে এত পরিমাণ সম্পদ থাকে, তাহলে আর ব্যবসা দিয়ে তার পরিবার পরিজনে চলে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। কিন্তু সম্পদ আছে এই পরিমাণ, ব্যবসায় দেখা যায় এ দিয়ে তার সংসার পরিবার পরিজন চলে না, তার উপর কোরবানি ওয়াজিব নয়। এখন হালের গরু বর্তমান নাই, হালের গরু যদি কারো থাকে, পাওয়ার টিলার যদি জমি চাষা থাকে, তো পাওয়ার টিলার জমি চাষা বাদ দিয়ে, হালের গরু বাদ দিয়ে যদি তার এই পরিমাণ সম্পদ থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। এরপরে যদি অতিরিক্ত ঘর থাকে, যেটা বসত গৃহ বাদে অতিরিক্ত ঘর আছে, যেটা দিয়ে ভাড়া দিয়ে তিনি মাসিক রোজগার করেন, এই মাসিক রোজগার করেন যে ভাড়া দিয়ে যে ঘরটা, এটা যদি নিসাব পরিমাণ সম্পদের পরিমাণ হয়, এই ব্যক্তির উপরও কোরবানি ওয়াজিব। তবে ফতুয়ার কেতাবে এসেছে এইটা দিয়ে যদি তার জীবিকা চলে, এই মাসিক ঘর ভাড়া দিয়ে তার জীবিকা ব্যয়বহর ব্যয়ভার বহন করা লাগে পরিবার পরিজনকে, আর কোনো উপার্জন নাই, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব নয়। কিন্তু দেখা যাচ্ছে তার এটা অতিরিক্ত, তার প্রয়োজনীয় বাড়ির চেয়ে অতিরিক্ত বাড়ি, এটা সে ভাড়ায় খাটে, কিংবা এটার মূল্য অনেক, এই ব্যক্তির উপরও কোরবানি ওয়াজিব। দুধ খাওয়া গরু, গাভী একটা দুধ খাওয়া প্রয়োজনীয় বস্তু, এটাকে ধরা হয়েছে। এ ব্যতীত যদি পোষা গরু থাকে, পোষা গরু যেটা দেখা যাচ্ছে 52.5 তোলা রূপ্য পরিমাণ সম্পদ, যেটা বর্তমান বাজারে 60 থেকে 65 হাজার টাকা বাজার মূল্য, এখানে একটা গরুর দামে দেখা যাচ্ছে 1 লক্ষ 2 লক্ষ টাকা। এ দুধ খাওয়া গরু ব্যতীত যদি তার অতিরিক্ত গরু থাকে, এ পরিমাণ যদি সম্পদ তার থাকে, তার উপর কোরবানি ওয়াজিব।
এভাবে হাওয়ায় যে আসলি যেটা ব্যতীত স্ত্রীর যদি মোহরে মুয়াজ্জাল স্ত্রীর মোহর যে পরিমাণ আছে সেটাও 52.5 তলা রূপের চেয়ে বেশি সম্পদ তাহলে তার উপর কুরবানি আলাদা ওয়াজিব নাবালক সন্তান বালক সন্তান স্ত্রীর পক্ষ থেকে স্বামীর কুরবানি দেওয়া ওয়াজিব নয় যার কুরবানি ওয়াজিব তিনিই কুরবানি করবেন অন্যের কারো পক্ষ থেকে কুরবানি দেওয়া তার জন্য ওয়াজিব নয় তার বড় ছেলে থাক তার স্ত্রী থাক তার অন্যান্য সন্তান সন্ততি থাক এই কারো জন্য তিনি যিনি অভিভাবক তাকে কুরবানি দিতে হবে যদি ছেলেরা আলাদা খায় তাদের সম্পদ আলাদা থাকে তারা যদি আলাদা থাকে তারা আলাদাভাবে কুরবানি করবে তাদের উপর যদি ওয়াজিব হয় নাবালকদের উপর তো কুরবানি ওয়াজিব নয় যারা আপনার অধীনস্থ থাকে তাহলে এইজন্য কুরবানির নিসাব পরিমাণ সম্পদ থাকার পর যে ব্যক্তি কুরবানি করবে না আল্লাহ রাসূল বলেন সে যেন আমার ঈদগাহে না আসে জোরে বলি নাউযু বিল্লাহ এইজন্য কুরবানি একটা ইবাদত মালি ইবাদত আর্থিক এবং মালি ইবাদত এবং কুরবানি যেটা কুরবান শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া কুরবানি আমার নিকটবর্তী আল্লাহ বলেন আমার নিকটবর্তী হবে বান্দা আত্মত্যাগের মাধ্যমে তার অর্থ বিসর্জন দিয়ে আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি বলুন ইন্না সলাতি ওয়া নুসুকি নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ হে আল্লাহ সব কিছু তোমারই জন্য লা শারীকা লাহু আপনার কোনো শরীক নাই আপনার কোনো অংশীদার নাই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানির নির্দেশ দিয়েছেন আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার হে রাসূল আমি আপনাকে প্রচুর কল্যাণ দান করেছি মঙ্গল দান করেছি ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার অতএব আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন ইন্না শানিয়াকা হুয়াল আবতার নিশ্চয়ই যারা আপনার সমালোচনা করে যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে এরাই হবে এরকম লেজ কাটা নির্বংশ আর আপনার বংশ দ্বারা আমি কিয়ামত পর্যন্ত সমুন্নত রাখব জোরে বলি সুবহানাল্লাহ এই সূরা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কুরবানির নির্দেশ দিয়েছেন যে আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন নামাজ একটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার ইবাদত এরকম আর্থিক ইবাদতের আল্লাহর নৈকট্যের জন্য কুরবানি আত্মত্যাগ অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা এটা হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিলের একটা পথ জোরে বলি সুবহানাল্লাহ এই নহর শব্দের অর্থ হচ্ছে উট কুরবানি করা কারণ আমাদের দেশে হয়তো উট কুরবানি হয় না উট কুরবানির প্রচলন খুব কম হয়তো কেউ যদি নিয়ে আসে থাকে ভারত থেকে ভারতে উট তো অ্যাভেলেবেল পাওয়া যায় অন্য দেশ থেকে কেউ যদি নিয়ে এসে কুরবানি করে তা আলহামদুলিল্লাহ যে কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য হবে যে সেই ব্যক্তির উপর কুরবানি এই শর্তগুলো থাকলে তার উপর কুরবানি ওয়াজিব